রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদে শেষ ভাষণ দিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, বৈশ্বিক সংকট আর উন্নয়ন অগ্রযাত্রার সন্ধিক্ষণে দেশ, তবে যোগ্য নেতৃত্বে গতিশীল রয়েছে অর্থনীতি। এর আগে সংশোধিত বিইআরসি অধ্যাদেশ উপস্থাপন এবং কিংবদন্তি পেলের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। মহামান্য রাষ্ট্রপতি, একাদশ জাতীয় সংসদের একুশতম ও দু হাজার তেইশ সালের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতি হিসেবে শেষবারের মতো ভাষণ আব্দুল হামিদের। একাদশ জাতীয় সংসদের ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি জানান, জাতীয় জীবনের সন্ধিক্ষণ পার করলেও দেশের অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আমরা অতিবাহিত করছি। দু হাজার বাইশ সাল আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের একটি বছর। সমগ্র বিশ্বে পার করেছে এক কঠিন সময়। করোনার অভিঘাত মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নের ফলে আমাদের অর্থনীতিতে গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি তার বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে দেশের নানা অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা সত্ত্বেও দেশের খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রয়েছে এবং বর্তমানে দেশে খাদ্য শস্য মজুদের পরিমাণ দাঁড়িয়েছে 16.14 লক্ষ মেট্রিক টন, যা সন্তোষজনক। এছাড়াও এবারে দেশব্যাপী আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জনাব স্পিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে অর্থনৈতিক বৈষম্য হ্রাসে প্রতি বছর সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বাজেট বৃদ্ধি করা হচ্ছে, যার পরিমাণ 1,13,576 কোটি টাকা। সরকারের যুগোপযোগী ও নারী বান্ধব কর্মসূচি গ্রহণের ফলে বাংলার নারীরা দেশে বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। 2022 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের মাধ্যমে নারীরা দেশের জন্য এক অনন্য সাধারণ গৌরব বয়ে এনেছে। রাষ্ট্রপতি বলেন, জনগণের আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল জাতীয় সংসদ, তাই জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। জনগণের সকল ক্ষমতার উৎস এবং তাদের সকল প্রত্যাশার কেন্দ্রবিন্দু মহান জাতীয় সংসদ। আপনারা জনপ্রতিনিধি, তাই জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অধিবেশন কক্ষ ছাড়ার আগে স্পিকারের সাথে করমর্দন করেন রাষ্ট্রপতি। এ সময় সংসদ নেতা ও অন্যান্য সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।